পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া মাছটি হচ্ছে জাপানি কই। আপনি কি জানেন জাপানি কই 400 বছর বেঁচে থাকে? এই মাছটির দাম প্রায় $2 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকা। কি কিছুটা হোক চুকিয়ে গেছেন? সেই মাছ কিন্তু আবার দেখলে ভাববেন না, 20 লক্ষ টাকার মাছ একটু ছুঁয়ে দেখি। এই মাছ কিন্তু আবার মানুষের স্পর্শ পছন্দ করে না। এই মাছ কি খায় না মাথায় দেয়, নাকি প্লেটের পাতে তুলে রাখে, নাকি অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখে? অনেক বড় লোকরা আছে ইভেন বাংলাদেশে যারা অ্যাকোরিয়ামে শোভা বাড়ানোর জন্য সাজিয়ে রাখে। ওইদিকে আমার মতো কিছু পাবলিক আছে, জনসাধারণ বা আমজনতা, যারা এই যে খাসির মাংস, গরুর মাংস এটাই বছরের পর বছর খেতে পারে না। আমি কিন্তু পুরো 1 বছর পরে খাসির মাংস খাচ্ছি। তার পিছনে রিজন আছে, আমি ব্রেড মিট অ্যাভয়েড করার ট্রাই করি, তাছাড়া অনেক বেশি হাই এক্সপেন্স। তাই আপনার কি খবর? ও হ্যাঁ, ভালো কথা, এই তথ্য কিন্তু আমি জেনেছি জাপানি কুই নামে একটা বই আছে, যে বইটা হুমায়ুন আহমেদ লিখেছেন। বইটা খুব সুন্দর, ছোট্ট গল্প, পড়ে দেখতে পারেন, হৃদয় ছুঁয়ে যাবে এমন টাইপের একটা গল্প। পৃথিবীতে কি চলছে তা নিয়ে কিন্তু বিস্তর বিশদ বিবরণ দেওয়া আছে, বইটা ভালো।